হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোপু কুকিং স্টুডিও আজকের পর্বে আবারও হাজির হয়েছি কীভাবে পারফেক্টভাবে চপ তৈরি করতে হয় অবশ্যই আমি আজকে জালি কুমড়া চপ আপনাদেরকে তৈরি করে দেখাবো এই চপ রেসিপিটা খেতে কিন্তু অনেক টেস্টি জার্নাদের বাড়িতে কেউ জালি কুমড়া খেতে চায় না তাদেরকে যদি আপনারা এভাবে চপ বানিয়ে দেন দেখবেন তারা খুব দ্রুত খেয়ে ফেলছে আর সঙ্গে সবজিটাও খাওয়া হচ্ছে আর আমার চ্যানেলে নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলুন তাহলে দেখে না যাক রেসিপির পুরো প্রস্তুত বানানি কে রেসিপির জন্য অলরেডি আমি এখানে জালি কুমড়াকে কেটে নিয়েছি আমি অবশ্যই জালি কুমড়াকে ভেতর থেকে বিচিটাকে ফেলে নিয়েছি আর দেখুন আমি অবশ্যই একটু মোটা করে কেটে নিয়েছি আমি অবশ্যই এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে একটু মাখিয়ে রাখলাম মিনিমাম দশ মিনিটের জন্য তাহলে আমার জালি জালিকুণ্ড থেকে কিন্তু পানিটা ঝরিয়ে যাবে কি পানিটা আমি ফেলে দেব দেখুন একটা বেটার তৈরির জন্য অলরেডি আমি এখানে হাফ কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচের মতো হলুদ গুঁড়া অবশ্যই হলুদটা আপনারা আপনাদের সামান্য ইউজ করবেন আর দিয়ে দেব লবণটা অবশ্যই পর্যাপ্ত লবণ আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা কোয়াকে আমি অবশ্যই ছেঁচে নিয়েছি রসুনের কোয়াকে সেই রসুনের কোয়া ছেঁচি নেওয়া কোয়াকে আমি এখন দিয়ে দিচ্ছি আমি এখন সব উপকরণকে এভাবে শুকনোভাবে এভাবে একটু চামচ দিয়ে মিক্সড করতে শুরু করেছি এভাবে আমি ধীরে ধীরে এখন একটা বেটার তৈরি করে নেব অবশ্যই বেটারটা আমি ঘন করে তৈরি করব আর যদি পাতলা করে তৈরি করি তাহলে চাল কুমড়োর সঙ্গে আমি কিন্তু এই বেটারটা লাগতে চাবে না এই জন্য অবশ্যই এভাবে আমি ঘন করে বেটারটাকে তৈরি করে নিচ্ছি দেখুন আমি অবশ্যই এইভাবে ধীরে ধীরে বেটারটাকে তৈরি করে ফেলেছি এখন এর মধ্যে আমি একটাকে চাল কুমড়োকে উলটিয়ে তারপর প্যানে দিয়ে দেব। আর অবশ্যই বেটারটাকে খুব ভালো মতো মিক্স মাখাতে থাকতে হবে যেন বেটারে কোনো জায়গায় কোনো গোটা না থাকে আর সব উপকরণগুলো খুব সুন্দর মতো মিক্সড হয়ে যায় গোটা বেটারটা যদি অবশ্যই ঘন হয় তাহলে আমার পা চকটাও কিন্তু অনেক সুন্দর হবে এখন এভাবে আমি এর মধ্যে একটা জালিকুম্বা ফালিকে নিয়ে আমি এখন অবশ্যই উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি পেটার মধ্যে এভাবে উলটিয়ে পালটিয়ে নিয়ে আমি প্যানে দিয়ে ভাজতে শুরু করব। এই রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় আমি চপটাকে ভাজার জন্য অলরেডি চুলায় প্যান দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপের মতো সাবিন তেল এখন আমি অবশ্যই এইভাবে একটা করে চপকে আমি প্যানে দিয়ে দিয়েছি অবশ্যই আমি চপটাকে ভাজতে শুরু করেছি আমি অবশ্যই চপটাকে একটু টাইম নিয়ে ভাজতে থাকবো তাহলে এই চপটা খেতে অনেক টেস্টি লাগবে আমি ধীরে ধীরে আমার বানানোর সব চুলো চপগুলোকে প্যানে দিয়ে দিয়েছি আর যতক্ষণ পর্যন্ত আমার চপের এক পাশটা হবে না ঠিক ততক্ষণ পর্যন্ত আমি চপগুলোকে উল্টানোর কোনো ট্রাই করব না আর অবশ্যই চপ ভাজার সময় চুলের কি আমি লোতে রেখে দেবো লোতে রেখে যদি চপ ভাজা হয় তাহলে ভেতর থেকে জালে কুমড়োটা খুব সুন্দর মতো ভাজা হবে আর যদি হাই হিটে দিয়ে আপনারা ভাজতে থাকেন তাহলে দেখবেন উপরটা অবশ্যই পড়ে গেছে কিন্তু ভেতরটা কিন্তু একদমই সিদ্ধা হয়নি আমি ধীরে ধীরে আমার বানানো সব চপগুলোকে প্যানে দিয়ে দিয়েছি আমার চপগুলো কিন্তু অলরেডি ভাজতে শুরু হয়ে গেছে ঠিক এভাবে আমি এক থেকে দু মিনিট এক পাশটাকে ভেজে নিয়ে তবেই আমি চপগুলোকে উল্টানো ট্রাই করবো এখন আমার চপটা প্রায় হয়ে গেছে এখন আমি ধীরে ধীরে চপগুলোকে উলটিয়ে দিচ্ছি অবশ্যই দু থেকে এক মিনিট পর চপগুলোকে উলটিয়ে দিতে হবে তাছাড়া চপগুলো কিন্তু অবশ্যই খুলে যেতে পারে এখন আমি ধীরে ধীরে আমার সব চপগুলোকে উলটিয়ে দিচ্ছি এবং দু দুপাশটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ওয়েট করে চপগুলোকে ভাসতে থাকবো যখন আমার চপে চপের দুপাশটা ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই আমি চপগুলোকে সার্ভিং বলে তুলে ফেলবো আমি এখন ধীরে ধীরে আমার বাগানের সব চপগুলোকে উলটিয়ে দিচ্ছি আর অবশ্যইভাবে টাইমে চপগুলোকে ভাসে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হচ্ছে আপনারা অবশ্যই চপটা বিকালে নাস্তাও খেতে পারেন এমনকি বাড়িতে গেস্ট আসলেও বানিয়ে দিতে পারেন দেখুন আমার চপটা কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে ঠিক যখন এমনটা দুপাশটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই চপগুলোকে সার্ভিং বলে তুলে ফেলতে পারেন আশা করব এই চপের রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে দেখুন আমার চপটা ভাজা হয়ে গেছে আমি এখন ধীরে ধীরে সব চপগুলোকে সার্ভিং বলে তুলে ফেলছি দেখলেন তো কতটা সহজভাবে তৈরি করে ফেললাম আমার আজকের এই চপের রেসিপি আশা করবো এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইকস কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আর এরকম মজাদার মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে